কাউন্ট যা বলার বাইরে, নিজেরই মাথা ধরে লাস্ট ইয়াতে গেছিলাম আর যে অবস্থা হয়েছে। অতিরিক্ত সাউন্ড এর লাগে এতবার বলতেছে, এর সাউন্ড বেশি বিকট। জানি না সার্জন ভাইয়েরা ধরে কি না, বাট এই জন্য রাতের বেলায় নিয়ে যাচ্ছি। সকালে নিতাম বাট সকালে উঠতে পারে কি না ঠিক নাই, আর এখন সার্জন মামারা থাকার কথা না। তাও আমাদের একটা পারমিশন আছে, এটা দেখাবো। আমার সাথে দেখা আগে রেগুলার, আমি আসলে গেলে ট্রেনের সাথে দেখা হইতো, আজকে অনেকদিন পর পাইলাম। আর আমার সাথে আছে জিহাদ, আমার বাইক জিহাদে চালাইতেছে আর আমি ফাইমের বাইক চালাইতেছি, কারণ এটা ওখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো ওইখানে পৌঁছে দিব, দেন আবার কালকে আমরা যাব। একটা টাইমে স্কুল পালাই, ট্রেনে কত ঘুরছি, মিস করি অনেক। বাজারের ভিতরে আগে একটা টাইমে আসতাম, আমার একটা বন্ধু থাকতো, ওর সাথে দেখা করতে থাক। আস্তে ধীরে যাই, কারণ এখানে স্লিপি, ব্রেক করলে ব্রেক হবে না, কারণ বাজারের ময়লা টাইলা। ওরে বাইরে ভাই কি অবস্থা, যাক এই রাস্তাটা চিনতাম না, ভালো একটা রাস্তা চিনে দিল আমারে। এদিকে যে একটা জ্যাম পড়লে জীবন পার হয়ে যায় ওই পাঁচটা জ্যাম। কারণ বাজার এত বড়, ও সেই একটা রাস্তা চিনছি তো। আমরা যাবো মেরা দিয়া, যা ঠান্ডা লাগতেছে বাইক চালালে, বেসিক্যালি এমনি শীত লাগে বেশি। অনেকদিন পর ঢাকা সিটিতে এক্সস্ট বাইক চালাইলাম, মানে স্ট্যান্ড ব্যাগ আগে রেগুলারই চালাইতাম, এখন খুব চালানো পরেই না, আমারটা তো ফালাই রাখি, মাঝে মাঝে মামারটাই চালাই আমি। যে ফিল পাইতাছি বাইকটা চালায়, মনে হইতেছে একটা বাইক চালাইতেছে আসলে। এইসব বাইক চালায় যদি এমনি বাইক চালায় না, মনে হয় কি ক্লাস প্লেট নেই। কর্নারিং করার একটা জায়গা, স্টার্ট মাইকলে কর্নারিং করা দরকার নাই।